Guys, অনেক কষ্ট করতেছে প্লিজ গাইস আমাকে জিতাই দিও আজকে আমার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে আমি জানি না তোমরা কি তোমাদের কিভাবে এক্সপ্লেইন করব এই 5 মিনিটে আমার জীবনও চলে যেতে পারে আল্লাহ প্লিজ আজান দিয়ে দাও আল্লাহ প্লিজ এই এপিসোডে যদি আমাকে জিততে চাও তাহলে এই ব্লগে 160000 লাইক আর 60000 কমেন্ট করে দিও Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি হচ্ছে best iftar making challenge episode number 2. First episode ছিল মেহেদির উপর এবং second episodeটি চলে আসলো আমার উপর. I hope guys, আমি আমার টিমের জন্য best iftar বানাতে পারবো. আমি চেষ্টা করবো ইফতারের সময় যাতে আমি সকলের পছন্দের খাবারগুলো তাদের সামনে পরিবেশন করতে পারি. ইফতারের পাশাপাশি আমি আজকে চেষ্টা করবো আমার ফুল টিমকে সেবা করার. So let's see দেখা যাক আমি কি তাদের মন জয় করতে পারি কিনা. আমার টিমের মন জয় করার পাশাপাশি গাইজ তোমাদের সাপোর্টও আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট. তোমাদের একটু সাপোর্টেই আমাকে জিতাতে পারে আজকের এই চ্যালেঞ্জে. তো গাইজ যারা যারা দেখছো প্লিজ 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 গাইজ ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর যত বেশি পারো নিচে কমেন্ট করতে থাকো. তো গাইজ চলো আমরা আজকের এই চ্যালেঞ্জ ব্লগটি শুরু করি. তো গাইজ আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের 77 ভিডিওর এপিসোড নাম্বার 3. সত্যি কথা বলতে গেলে কি গাইজ দুই দিন ধরে একবার ঘুমাতে পারছি না আর রোজা রেখে ব্লগ করা অনেক অনেক বেশি টাফ. আমি একদম মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাট তারপর তোমাদের সবাইকে বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম আমরা ব্লগ করার জন্য. সো টিম রাকিব হোসেন কেমন? সবাই আজকে একটু ব্যাটারি লো ভাই, মাথা ব্যথা. তো বলো তোমাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু ঘুমের মাত্র ঘুম থেকে উঠে আসলো আর আমি সারাক্ষণ বসে বসে এডিট করছি. আমার কাজ শুধু এডিট করা আর এরা সবাই ঘুমাবে. তোমার কি অবস্থা বলো? এই যে ওকে দেখেন, ও একদম টায়ার্ড হয়ে গেছে, চোখ টোক একদম ছোট হয়ে গেছে ঘুমে. সমস্যা নেই, তুমি আর তোমার আরো 5 দিন ঘুম নাই, তুমি রেডি থাকার জন্য. তো গাইস শুনো, তোমাদের তো সবার সেহরির সময় হয়ে গেছে রাইট? হ্যাঁ. তো আমি চাচ্ছি তোমাদের শুধু ইফতারের দিকে খেয়াল রাখতে হবে না, তোমাদের সেহরির দিকটাও খেয়াল রাখতে হচ্ছে. আমি চাচ্ছি আমার টিমকে একদম ফুল ভাবে সেবা করতে. মানে সেটিংটা কোন ভাবে কোন দিক থেকে দিতে বুঝছেন? মানে আজকে তো আবার কোনার দিন বুঝছেন না? আমি চাচ্ছি তোমাদের সবাইকে সেবা করতে. না আমি একটু কিছু বলতে চাই, ক্যামেরা জাস্ট ভালো চান বলি. তোমার এত কষ্ট করে নিচে যাওয়া লাগবে না. আমি তোমাদের জন্য তোমাদের ফেভারিট তরকারি মুরগি দিয়ে দিচ্ছি চিকেন. চলো, তোমার তোমার ভুনে ডাল ফেভারিট না? তোমার যেটা ভুনে ডাল লাগে, আর তোমার তো ভাত ফেভারিট, এই জন্য তোমার জন্য ভাত রান্সি. ভাত ফেভারিট, শুধু ভাত. তো আমরা কথা কম বলি, তোমার জন্য খাবারগুলো নিয়ে আসি. ওই খাবারগুলো রাত্রে রান্না করা হয়েছে. তো রাত্রে তো রান্না করছি, দিন যাবে তুমি নিয়ে আসো, যাও খাবারগুলো নিয়ে আসি. তোমার আচ্ছা থাক, খাও থাকো. আচ্ছা আর গাইস যারা যারা দেখছো প্লিজ প্লিজ গাইস আমার এই ভিডিওতে 160000 করে দিও, কারণ ওর ভিডিওতে 150000 লাইক এম দিয়ে দিয়েছে. তো আমি চাচ্ছি এই ভিডিও তোমরা আমাকে যদি জিততে চাও 160000 লাইক আর 60000 কমেন্ট করে দিও প্লিজ গাইস. আর ওর যদি কিছু বল এটা শুনবো না, ঠিক আছে? কারণ এটা আমার এপিসোড. আচ্ছা ঠিক আছে. তোমার এপিসোডে কিন্তু আমি গ্যাঞ্জাম করি নাই, আমার এপিসোডে তুমি গ্যাঞ্জাম করবো না. আচ্ছা কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো গ্যাঞ্জাম হবে না, আয় কোনো গ্যাঞ্জাম. আমি খাবার নিয়ে এসেছি, ঠিক আছে? ওকে. মাথা কিন্তু ব্যথা করতেছিল অনেক গ্যাঞ্জাম. গাইস বুঝছো আমাদের এখানে কেন বসা রাখছে? মানে তোমাদেরকে দেখাবে আমরা নিচে না যে ও আমাদের জন্য এগুলো সব সেবা করতেছে তোমাদেরকে. মানে আমি এখানে নাই, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিলাম. আসলে তোমরা কি বলো জয়, তোমার আম্মু সেবা করতেছে আমাদের, কত ভালোবাসে, ওরে কত ভালোবাসে সেবা করতেছে. আমি তো দেখো আমি তোমাদের জন্য কত কষ্ট করতেছি, না ঘুমিয়ে ব্লগ এডিট করতেছি গাইস, এতটুকু তো আমার জন্য তোমরা করতেই পারো. তো আমি তোমাদের জন্য খাবার নিয়েছি, নাহলে আমাদের সেরি সময় খাবারটা নিয়ে আসো, দেরি করবো না. এবার যাবা, দেরি হয়ে গেলে তোমার খবর আছে. আমি বলি মানে আমার তোমাদেরকে দেখাবে আমাদেরকে এখানে রেখে ও নিজে নিজে যে খাবার নিয়ে আসছে, উপরে নিয়ে আসছে, আমাদেরকে খাওয়াই দিচ্ছে, এমন কিছু একটা আবার বলতেছে আমাদেরকে ঘুম পাড়াই দিছে. আসলে এমন কিছুই না, ও হচ্ছে ভদ্র শয়তান, ও তোমাদেরকে এগুলো দেখানোর জন্য করতেছে. আর তোমরা এগুলো দেখে দেখে বেশি বেশি লাইক দিবা. সো ভুলো তোমরা, ভুল মানুষকে চুজ করবো না. আমি হলাম রং মানুষ, রাইট পার্সন, আমরা রাইট পার্সন. আমি যতটুকু করছি তোমরা তো আমার ভিডিওতে দেখছো. সো আমি চাই যে আমার ভিডিওতে লাইক দাও আর তোমরা দেখবে ওর পরে চালাকিগুলো কি কি করে. দরকার নেই, দরকার নেই মেধি ভাইটা দাও, আমারটার ভাইটা দিয়ে দাও, তোমার টাপুর হইতে দাও. আর কথা হচ্ছে ভাত কার ফেভারিট হয়? কার ভাতটা কার ফেভারিট? মেইন কথা আর নাই কি, তুমি না দিও রাখবে সাপোর্টে.
খাওয়াবে আমাদের না एक्चुअली ও যে বললো আমাদের ফেভারিট চিকেন ওর ফেভারিট ভুনা ডাল এগুলো রাতে রান্না করা হয়েছে এগুলাই ছিল তাছাড়া কিছু নাই ঠিক আছে তোমাদের সামনে বলছে কি ওগুলো সব রান্না করছে মিথ্যুক একটা আশু কাছে এই এই পাঞ্জাবি তো জল পড়বে নতুন পাঞ্জাবি তো শোনো তোমাদের জন্য আমি তোমাদের ফেভারিট ফেভারিট প্লেট নিয়ে আসছি যাই তুমি এটা ধরো এই যে মেলামে প্লেটটা তোমার এটা উপরেরটা হচ্ছে এটা হ্যাঁ আমার আমার তো লাগায় নাই নিছো তুমি আর এটা হচ্ছে তোমার তো গাইস এখন বাজে তিনটা তো এখন থেকে আমি আমার টিমের জন্য ইফতার বানানো শুরু করব তো গাইস আমি আজকে ইফতারে একটু ডিফারেন্ট টাইপের কিছু ভাবছি প্রতিদিন তো ইফতারে মুড়ি আর আমরা অন্যান্য কিছু খাই বাট আজকে আমি আমার টিমের জন্য ভাবছি যে রাইস বুখারি বানাবো তো চলো এখানে তো এখন আমি রাইস বুখারিটা কিনবো না কিনতে গেলে অনেক বেশি টাকা লাগবে এর জন্য আমি প্ল্যান করছি যে আমি বানাবো তো এখানে চলো তো গাইস আমি ফার্স্টে গিয়ে তাদের রাইস বুখারের জন্য যা যা লাগবে রাইস বুখারির জন্য সব কিছু কিনে নিয়ে আসছি ফার্স্টে চাল নিয়ে আসছি পাঁচজন মানুষের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু চাল দেন মুরগির মাংস আর এখানে ঘি আর বাকি যে মশলাগুলো আছে ওগুলো আমি নিচে থেকে নিয়ে আসবো তো আমরা এখন ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে এগুলো আমরা ধুয়ে সব কিছু রেডি করবো তো ইয়াসিন চলো আমরা এগুলো রেডি করবো তো গাইস আমার রাইস বুখারির জন্য যা যা লাগবে আমি সব কিছু রেডি করে ফেলেছি আমি আর ইয়াসিন মিলে তো এখন আমি চুলাটা জ্বালাবো আর আজকে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি আর অবভিয়াসলি আমি রেসিপিটা আমি জানছি আমার আপুর থেকে তো ইয়া আজকে আমি বানাচ্ছি দেখা যাক কেমন হয় আমাদের মশলা বানানো হয়ে গেছে তো এখন আমি চিকেন দিয়ে দিব
গাইস অনেক কষ্ট করতেছে প্লিজ গাইস আমাকে জিতাই দিও 160000 লাইক তো গাইস আমি ওগুলো সব চুলায় বসিয়ে দিয়ে আসছি আর 10 থেকে 15 মিনিট লাগবে ওগুলো কষাতে তো গাইস আজকে প্রচুর প্রচুর পরিমাণে গরম পড়ছে এত গরম এত রোদ রোদে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে আবার আগুনের সামনে বসে থেকে অনেক অনেক বেশি খারাপ লাগছে তারপর আমি চেষ্টা করতেছি আমার টিমের জন্য বেস্ট ইফতার বানানোর আই হোপ আমি চেষ্টা করতেছি জানি না কতটুকু পারবো তোমরা একটু দোয়া করে জানো আজকে আমি তাদের সকলের মনটা রক্ষা করতে পারি আর এখন সত্যি কথা বলতে আমার মাথাও কাজ করতেছে না কারণ কালকে সারা রাত আমি ঘুমাই না ঘুমাই ঘুমাই এডিট করছি তো আমার অবস্থা আসলে একবারে পুরোটা 12টা বেজে গিয়েছে ওয়াও কি সুন্দর একটা গ্রানাইট দিছে তো আমাদের এটা অলমোস্ট হয়ে গিয়েছে তো এখন আমরা ঘি দিয়ে দিব তো গাইস আজকে জীবনের ফার্স্ট আমি রান্না করতেছি আর আমি কত ভালো রান্না করছি আমার দেখে অবাক লাগছে ও মাই গড তো এখন আমরা লাস্ট ফিনিশিং এ যেটা করব সেটা হচ্ছে এই চালটা দিয়ে দিব যেটা আমাদের একদম মেন তো রাইস দিয়ে দিলে অলমোস্ট ডান হয়ে যাবে কিন্তু আমার রাইসটা দিতে অনেক ভয় লাগছে যদি আমার উপরে এসে পড়ে তো গাইস আমার খাবার রান্না করা শেষ তো এখন আমি দৌড় দিয়ে চলে যাব ইফতার মার্কেটে দেখতে ওখান থেকে আমি মুড়ি বা আদার যে সব ফল টল সব কিছু কিনে নিয়ে আসবো তো আমার কাছে এখন আছে আর টোটাল আমার কাছে টোটাল আছে আর 1420 টাকা ওইখানে চলে গিয়েছে 580 টাকা তো 580 টাকার মধ্যে আমি তাদের জন্য অনেক জোসে একটা খাবার বানিয়ে ফেলেছি তো এখন বাকি টাকা দিয়ে আমার ফল টল যা লাগে সব কিছু কিনে নিয়ে আসবো আর সময় বেশি নাই আমাদের কাছে আর এক ঘন্টার মতো আছে তো আমি এর মধ্যে সব কিছু কিনে নিয়ে আসবো কারণ আমার বাসায় এসে কাটাকাটিও বাকি আছে তো ইয়াসিন চলো তুমি আমি রওনা দিই চলো 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 গাইস এতক্ষণ আমি ঋতু জয় মিলে ঘরে বসেছিলাম রাকিব মাত্র ক্যামেরাটা রেখে গেল আর বলছে যে আমি বাইরে কিছু কেনাকাটা করতে যাচ্ছি সো আমরা জানি না ও কি করছে সকাল থেকে দেখলাম যে ছাদে যাচ্ছে আসতেছে খুব ব্যস্ততার মধ্যে ছিল আর হয়তো বা ও কিছু একটা রান্না করছে আমরা জানি কারণ আমরা হচ্ছে কি করব আরাম করব এর জন্য আমরা কেউই যাইনি সো ও অনেক বেশি হয়তো কষ্ট করতেছে তো আসলে দেখতে পাবো যে কি কি কষ্ট করছে আর এখন আমরা ওর জন্য অপেক্ষা করি কি বলো আর হ্যাঁ ছেলেটা হয়তো অনেক বেশি কষ্ট করতেছে তাই না কি বলো জয় তুমি ছেলেটাকে একটু নাম্বার বাড়িয়ে দিও আচ্ছা নাম্বারটা আমরা তখনই বাড়িয়ে দিব যখন ওর সম্পূর্ণ কাজটা শেষ হবে তো ওর জন্য আমরা এখন অপেক্ষা করি কেনা শেষ আর মাত্র 150 টাকার মতো আছে তো এই টাকা দিয়ে আমি এখন কোল্ড ড্রিঙ্কস কিনবো কোল্ড ড্রিঙ্কস কিনে একবারে বাসায় দৌড় দিবো আর অবস্থা একবারে খারাপ হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন হেঁটে হেঁটে বাসায় যেতে হবে কারণ আমার ভাড়া টাড়া কিচ্ছু নাই শুধুমাত্র 11 টাকা আছে আর 11 টাকা দিয়ে এখন প্রস্তুত হবে তো গাইস আমরা বাসায় চলে আসছি আর দেখতে পাচ্ছ সবাই আমাকে হেল্প করতেছে তো ইয়াসিন চলে আসছি ইয়াসিন ফার্স্টে টেবিলটা করছে তো এই দেখো কি বলো ওই জায়গা থেকে শুরু করতে তুমি নিয়ে আসছো তো সবাই চলে আসছে এখন সবাই মিলে আমাকে হেল্প করছে তো সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য কালকে তুমি আমাকে হেল্প করছে দ্যাটস হোয়াই আমি আজকে তোমাকে হেল্প করতে চলে আসলাম আমি না বলতে সবাই চলে আসছে কিন্তু সবাই বলে ভুল হবে ও কখনোই আমাদের কাউকে হেল্প করে না কখন তুমি টেবিল গুছাইছো তো এই টেবিলগুলো আমরাই গুছাইছি তো গাইস আমাকে একটা হেল্প করো আমি কাটাকাটি করতে পারি না প্লিজ আমাকে একটু কাটাকাটি দিতে মেহনত করতে হবে তোমাকে হেল্প করো আমি অনেক অনেক বেশি টায়ার্ড আমার পুরো দমটা আটকে যাচ্ছে গলা একবারে কাট হয়ে আছে কাটাকাটি করতে গিয়ে যদি নষ্ট হয়ে যায় সেটা আমার দায় না নষ্ট করো না প্লিজ নষ্ট করব না তুমি চাও না আমি ভালো মার্ক পাই না আমি অবশ্যই চাই সবাই জিতুক সবাই জিততে পারবে না যে কোনো একজনকে জিতাবে তো গাইস প্লিজ প্লিজ যা যারা দেখছেন যদি আমাকে এই এপিসোডে জিতাতে চান তাহলে এই ভিডিওতে 160000 লাইক এবং 60000 কমেন্ট করতে হবে প্লিজ 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 গাইস যা যারা দেখছো যত বেশি সম্ভব লাইক আর নিচে কমেন্ট করতে পারো যা ইচ্ছা তা কমেন্ট করো ABCDEFG যা ইচ্ছা তাই কমেন্ট করতে থাকো আচ্ছা ওই তুমি এইগুলো গুনে গুনে তুমি দুইটা করে আম নিয়ে আসছো কেন ভাই তোমাদের জন্য আমি আম নিয়ে আসছি একটু হ্যাপি থাকো আচ্ছা আমি কালকে আনারস এনেছিলাম চারটা তুমি তিনটা এনেছো কেন শোনো আমি সব কিছু কম কম আসছি কেন সেটা জানো কারণ কালকে অনেক কিছু খাবার তোমরা যেগুলো খেয়ে শেষ করতে পারো আচ্ছা দেখো না পেয়ে যাচ্ছে মাত্র চারটা পেয়ে যাচ্ছে চারটা না না আমি আমি সব কিছু লিমিটে এসেছি আছেন ক্যামেরা ধরো তো গাইস আমি যেটা করছি সেটা হচ্ছে মেডিকালকে অনেক বেশি মিস্টেক করছিল তো আমি ওই মিস্টেক গুলো করি নাই এনে কয় টাকা আনার আছে এখানে বুঝলাম না কি আনার আমি হাসার কেস বাজেট কম ও মাই গড ওকে ওকে ভাই বাজেট কম বাজেটের মধ্যে আমি চাইছি যে তোমাদের সবগুলো টেস্ট দিতে আচ্ছা ঠিক আছে আমি আসছি অনেক মজাদার আম যেটা আমরা এই বছর প্রথম পাকা আম খাবো তারপর আনারস নিয়ে এসেছি যেটা তোমাদের সবার ফেভারিট তারপর
তোমার জন্য আমি ইফতারের আইটেম আল্লাহ রে মামা এটা কিন্তু অনেক টেস্টি জো তোমাকে ভোট যাবে তোমাকে ভোট যাবে আমি টাকাটা নাম দেব এইটা কালকে আমার টাকা তো জয় তোমার জন্য আমি একটা আলাদা একটা স্পেশাল খাবার নিয়ে এসেছি আর সেটা হচ্ছে আমগুলো দেখে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে কারণ এই আম আমার অনেক অনেক বেশি ফেভারিট আর এই বছর আমি প্রথম আম খাচ্ছি তুমি কি খেয়েছো অনেক লেজি কাজ করছি আমি আমি খেয়েছি পাকাটা না বাট পাকাটা খাই পাকাটা কথাই বলতেছি এর জন্য আমার আরো বেশি মানে কষ্ট এক তো ক্ষুধা তার মধ্যে আবার আমার সামনে আম এইসব দেখে আর ভালো লাগে না তবে ইফতারের আইটেমগুলো দেখে আমার বেশি ক্ষুধা লাগতেছে আসলে কারণ দেখতে হবে কে বানাইছে দেখতে হবে না বানাইছো না কিনে আনছি সব তো আর কিনে নেই বানাইছি আর বানানো খাবার তো তোমাদের এখন দেখাই নেই দেখাইলে নাক দিয়ে পানি পড়তেছে না একদম মুখতে পারে মুখ দিয়ে পানি পড়বে মুখের মধ্যে ছুরি ঢুকায় দিছে খাওয়ার আগে যদি মুগি কেটে যায় খাবো কে ভাবে টেস্ট করবো তোমার তোমাকে আমি কম নাম্বার দেব তোমার ব্যবহার ভালো করো আমি জানি ও আমাকে এমনিও কম নাম্বার দিবে তো ব্যবহার ভালো করে লাভ নাই ওকে তো ইয়াসিনও চলে আসছে দেখো কি নিয়ে আসছি তরমুজ তো গাইস এই তরমুজ হচ্ছে কালকে যেটা মেহেদি আমাদের সকলকে পুরোটা খাওয়াইতে পারেনি এইজন্য আমি আজকে নিয়ে আসছি কারণ এটা ফ্রিজে রাখতে রাখতে নষ্ট হয়ে যাবে তো ভাবলাম আমার টিমকে কেন আমি এটা খাওয়াই দেব বলছিলাম যে আমাদের 2000 টাকার বাজেটের মধ্যে যেগুলো কিনবো ওগুলো আমরা দেখাতে পারবো এর বাইরে দেখাতে পারবো আচ্ছা এই যে এগুলো তো দেখানো আচ্ছা শোনো আমি বলি 2000 টাকার বাজেটের মধ্যে অবশ্যই দেখাবো কিন্তু তোমার যেটা অবশিষ্ট কালকে ছিল সেটা আমি খাওয়াচ্ছি এটা কি ভুল কিছু মেহেদি তুমি বলো না না খাবো না এটা আমি একা বাসায় খাবো আমরা পরে খাবো তুমি এটা ইউজ করতে পারবা ওকে তাহলে রেখে আসো যাও ওরাই খাইতে পারলো না আমার কি রেখে আসো নো প্রবলেম তোমরা পরে খাও এটা আমার তোমরা যখন মনে করো খাওয়ার ইচ্ছা খাই না আচ্ছা আমরা তাহলে পরেই খাবো আর তুমি এমনি তো অনেক আইটেম আনছো আমি মনে করি ওইটা না দিলে তুমি হেরে যাবে না আই হোপ তুমি জিতে যাবে কারণ এখানে তোমার অনেকগুলো আইটেম আছে সো প্যারা নেচু তো লেটস সি সব কিছু রেডি করে যাবে ওকে গাইস দেখো তোমাদের জন্য আজকে আমি কি বানিয়ে নিয়ে আসছি এখানে আসো আসো আগে দেখো আরে যেটা আমি বানাই ও চিকেন একটু খাই দেখো কেমন হইছে একটু খাই দেখো আর আমি রোজা তুই একটু খাই দেখ মামা খাইতে অনেক ইচ্ছা করতো গাইস আমি এখন এগুলো সব রেডি করে ফেলবো যেহেতু আর আমার কাছে সময় না 20-30 মিনিটের মতো আছে তো তোমার তোমাদের এই জিনিসটা দেখার পর কেমন লাগছে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে এখন খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে অবভিয়াসলি অনেক সুন্দর মজা হবে গ্রাড পাচ্ছ না তোমরা তুমি যে চামচ নিছো উঠতেছে না কেন উঠবে না যে উঠতেছে আচ্ছা আমার জন্য কি লেগ পিস রেখেছিল হ্যাঁ তোমার তোমার জন্য এই যে এই লেগ পিসটা তোমার জন্য আমি স্পেশালি করছি ও কেমন লাগছে বলো খুদার অবস্থা যখন তোমরা এগুলো দেখো সামনে এত মজার মজার খাবার তখন কেমন লাগে বলো প্রথমত হচ্ছে যে ইফতার আইটেম দেখে অবস্থা খারাপ হয়ে গেছে এখন হচ্ছে যে এটা দেখে আরো বেশি খারাপ হচ্ছে সবচেয়ে অবস্থা খারাপ হবে তোমার কারণ এটা কিন্তু তোমার অনেক বেশি ফেভারিট কি মানে আমি এটা সত্যি কথা বলি আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি আমি জানি না কেমন হবে বাট আমি আশা করতেছি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে অনেক কষ্ট করে রান্না করছি কারণ অনেক রোদ ছিল জানো যখন আমি রান্না করছি অনেক রোদ ছিল প্লাস আগুনের গরম ছিল সবকিছু সহ্য করে তোমাদের জন্য তখন আমরা ছাদে আসি নাই তোমরা তো জানি তোমরা আসবে না কারণ তোমরা রোদে কষ্ট হবে তোমাদের রোজা রাখছে এজন্য আমি তোমাদের ডাকি নাই হ্যাঁ আমরা বুঝতে পারছি আমি আমাদের অনেক কেয়ার করি অনেক বেশি কেয়ার করি তো গাইস আলহামদুলিল্লাহ আমার খাবার অলমোস্ট 90% রেডি হয়ে গেছে বাট এখন শুধুমাত্র আমার রেডি হওয়া বাকি তো আমি এখন রেডি হয়ে আসছি ওকে তোমার রেডি মানে কি বলো আমি এড্রেস আপনি আজকে চ্যালেঞ্জ করব এই ব্লগটা শুরু করব নো ব্রো আমি শুধুমাত্র সব বানানোর জন্য করছিলাম এখন আমাকে রেডি হয়ে আসতে হবে আমি আসছি শুধু এখন তাড়াতাড়ি এসো ইফতারের সময় কিন্তু বেশি নাই আল্লাহ কষ্ট চিকেনটা দেখছো জয় এটা দেখছো তুমি এই হাতে ধরতেছো কেন তুমি রোজা আমি তো খাইনি আমি হাতে ধরছি ধরলে পরে দেখবো এমন করে শুরু করেছি খাওয়া শুরু করে রোজা তো গাইস আই এম ব্যাক আমি রেডি হয়ে চলে আসলাম এবং আমার আজকের ইফতার পার্টির সব খাবারও রেডি হয়ে গিয়েছে তো গাইস আজকে আমি ইফতারের সাথে সাথে ইফতারটা যেখানে খাবে সেই জায়গাটারও খেয়াল রেখেছি তো আজকে আমি আমার টিমকে ইফতার করাচ্ছি ছাদে যেহেতু ছাদ একবার খোলামেলা ন্যাচারে বসে খেতে মজাই আলাদা তো আজকে আমি এই জায়গাটা ডেকোর করেছি আমার নিচের সোফা নিয়ে আসছি আমি আজকে ওদের জন্য ওরা সব এখানে বসে খাবে আর আজকে আমি ইফতার করেছি এখানে রাইস বুখারা দেন ইফতারের কিছু আইটেম এবং তারপর ফল ফ্রুটস আর এখানে মুড়ির আইটেম যেহেতু ওরা সবাই মুড়ি অনেক বেশি লাইক করে তো টিম রাকিব হোসেন কেমন আর সাথে আমি কোল্ড ড্রিঙ্কসও রেখেছি কালকে আমাদের পানিটা মিসিং ছিল বাট আমি আজকে পানিটা সবার আগে খেয়াল রেখেছি ঠান্ডা ঠান্ডা কোল্ড কোল্ড ওয়াটার নিয়ে আসছি তো টিম রাকিব হোসেন কেমন তো আপনারা সব আপনাদের সবাইকে আমার এই ইফতার পার্টিতে স্বাগতম আপনি বসেন স্যার আপনিও বসেন যান আপনার অনেক কষ্ট করেছেন আজকে আপনারা সবাই আপনিও বসেন যান ওকে তো গাইস তোমরা সত্যি করে বলো যে তোমাদের আজকের এটা দেখে কেমন লাগতেছে আমার
খুব বেশি ভালো লাগতেছে, এটা বেশি খেতে ইচ্ছা করতেছে আর পানিটা। রাইস বুখারা খেতে সবচেয়ে ইচ্ছা করছে, রাইট? তো গাইস আমি আগে সরি বলে নিচ্ছি যারা এখন রোজা রেখে দেখছো, উই আর সরি গাইস, কারণ এখন তো আমাদের ইফতার টাইম। দেখো তোমরা যেরকম সারাদিন অপেক্ষা করে খাবা, আমরা আজকে সারাদিন অপেক্ষা করে এখন খাবো। আর আজকে আমার অনেক অনেক বেশি কষ্ট হচ্ছে, আমি জানি না তোমরা তোমাদের কীভাবে এক্সপ্লেন করবো, কারণ আজকে আমি অনেক কাজ করেছি। নর্মালি আমি এতটা কাজ করি না, বাট আজকে হঠাৎ করে অনেক বেশি কাজ করা হয়েছে, এই জন্য আমার অবস্থা অনেক অনেক বেশি খারাপ। তো গাইস যারা যারা দেখছো প্লিজ প্লিজ গাইস হিট দ্য লাইক বাটন, আর যারা যারা চাও এই এপিসোডে যাতে আমি জিতি তাহলে প্লিজ যত সম্ভব লাইক দিও আর একটা কমেন্ট করো। তো ঋতু কালকে তো তোমার এপিসোড রেডি, তুমি কি কাল? আমার মনে হয় না আমি কালকে জিতবো। কেন জিতবা? কেন জিতবা না মনে হয়? আজকে আমার শরীর একটু বেশি খারাপ, আমি কালকে আল্লাহ জানে কি করব না করব কিছু মাথায় আসছে না আমার। তুমি যদি জিততে চাও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইয়াসিনের হেল্প নিতে হবে। না না, ইয়াসিনের হেল্প অবশ্যই নিতে হবে, কারণ আমাদের মধ্যে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি ভালো বুঝে ইয়াসিন, যে কারণে ইয়াসিন আজকে আমাদের অনেক বেশি হেল্প করছে। খুব বেশি ভালো করতে পারে এর জন্য টাকাটা সেভ হইছে আমার কালকে অনেক বেশি। আচ্ছা দেখো তো কত মিনিট বাকি আছে? তোমরা বুঝেই গেছো, কারণ আজকে অনেক ইয়ামি ইয়ামি খাবার আমি ম্যানেজ করেছি। তো আমি সব খেতে চাই, সব। তো আপনারা এটাও খেতে চাই, আপনারা সবাই খেতে পারবেন, আমি আপনাদের সবার জন্য নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা মুড়িরও কি ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ অবশ্যই, তোমার ফেভারিট জিনিস আমি কি ভুলতে পারি বলো? আমি ভেবেছিলাম এটা দেখে আমি মুড়ির কথা ভুলে গিয়েছিলাম, বাট থ্যাঙ্ক ইউ সো মাচ মুড়ি রাখার জন্য। তো আমি মুড়ি রাখছি, প্লাস তোমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা করেছি, কারণ রোজা রেখে সারাদিন পানি অনেক প্রয়োজন হয়। তো গাইস ইফতারের সময় প্রায় হয়ে গিয়েছে, তো সবাই চাচ্ছে আগে ফার্স্টে এটা খেতে, তো আমি আগে ফার্স্টে এটা সার্ভ করব। তো জয় তুমি যেহেতু রান পছন্দ করো তাই তোমার জন্য আমি লেগ পিস দিয়েছি, কিন্তু এটা মেহেদি বেয়ার প্লেট ছিল। আহা কই বাপ নেই, কই বাপ নেই, মেহেদি বেশি মাংস পছন্দ করে, মেহেদি রান পছন্দ করে না আমি জানি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি তো এটা এখন হাতে দিয়ে আরো খুদা বাড়া দিলা। আচ্ছা রাখো না, কি করো এখন? হে গাইস তোমরা কি দেখতেছো এরকম মনোযোগ দিয়ে? আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে, রাইট? সামনে এত মজার মজার খাবার দেখে ভাবে বসে আছে, তোমাদের মনে এক একজন 12টা বাজে, যার একজন খালি বারবার টাইম দেখতেছে। তো গাইস আর এক মিনিট আছে, তো এক মিনিট মানে এখন এত পরিমাণ কষ্ট হচ্ছে এই জন্য আমি আগে থেকে পানি রেখে বসে আছি, কারণ আজকে আমার পানি টেস্ট অনেক বেশি লাগছে। কি মুখে দিছে আনন্দ জয়? আমি দিয়ে রাখছি যে আরে দিয়ে আর খাই ফেলি জয়, প্লিজ আগে খাইছা। তো গাইস আমার আজকে এত মানে পানি টেস্ট আমার 12টা বেজে যাচ্ছে, তো আমি আগে এক গ্লাস পানি রেডি। আচ্ছা এক মিনিট, এক গ্লাসে পানি কম কে কেউ কি খাইছে? না না, আজকে আমি 50 গ্লাস শুধু পানিই খাবো। সো দেখা যাক কত, আজানটা খালি একবার দেখ, ওয়েট করতেছি, দেখো তো কয়টা বাজে এখন। আল্লাহ প্লিজ এখনি আজানটা দিয়ে দাও, আল্লাহ প্লিজ। আল্লাহ আমি খাবার টাবার কিছু চাই না গাইস, আল্লাহ শুধু আমি শুধু পানি চাই, আল্লাহ প্লিজ। পরে সবই খেয়ে ফেলবে একটু পরে দেখবে। আল্লাহ আমি শুধু ফুটি খাই। আমার এত বেশি শান্তি লাগছে বলে বুঝতে পারবো না, অনেক অনেক বেশি শান্তি লাগছে, পানিটা বে আমার পরান জুড়িয়ে যাচ্ছে ভাই। সত্যি কথা বলি মাত্র তো রোজাটা করলাম, বেস্টের থেকে বেস্ট হয়েছে বিরিয়ানিটা, ভালো লাগছে অনেক বেশি, ভালো ফার্স্ট টাইম আছে, পারফেক্ট ছিল, পারফেক্ট মানে বেস্টের থেকে বেস্ট। জয় তোমার কাছে কেমন লেগেছে? অস্থির। ঋতু তোমার কাছে কেমন লেগেছে? অনেক মজা, সত্যি এত বিশেষ করো। ইয়াসিন তোমার কাছে? একটা সত্যি কথা বলি, আমি যখন এটা রান্না করতেছিলাম আমি তখন অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ ওরা ইফতার করে খাবে কেমন হবে খাবারটা, এটা নিয়ে আমার অনেক টেনশনে ছিলাম। তুমি জানো আমার হাতে আজকে অনেক সাইডে পুড়িয়ে ফেলছি আমি, অনেক কষ্ট করছি। তবে পুরো তোমার হাত যদি পুড়েও থাকে সমস্যা নাই, খাবারটা অনেক বেশি মজা হয়েছে, সার্থক, তুমি সার্থক। থ্যাংক ইউ সো মাচ, তোমার সবার কাছে ভালো লাগছে এটা শুনে, আমার অনেক বেশি ভালো লাগছে। তো আমি বেশি কথা বলবো না, সবাই কিছু করে খেতে থাকো। একবারে ইফতার খাওয়ার পর একবারে শরীর ছেড়ে দিছে। তো
গাইস বলো তোমাদের সবার সকলের আজকের ইফতারটা কেমন লাগছে বলো আজকে পেটটা একবার ভরে গেছে অনেক পেট ভরছে গোরা সবাই মন মতো খেয়েছে স্যার উঠেন না প্লিজ স্যার স্যার প্লিজ স্যার বলেন আপনাদের আজকে কেমন লেগেছে আজকের ইফতারটা আপনাদের থেকে আগে বলি আচ্ছা আগে তুমি বলো তোমাকে আমি না মার্ক দিতে বললাম মার্কের কথা বলতেছি আমি তোমাকে থ্যাংক ইউ দিতে চাই বিকজ তো ভালো একটা বিরিয়ানি সবাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনার কাছে কেমন লাগলো জাস্ট অস্থির আমি বুঝতেছিলাম না কোনটা রেখে কোনটা খাবো সবই ভালো লাগছে আর আপনার কাছে আমার কাছে এতই ভালো লেগেছে পেটটা ফুলে গেছে তো আমি এখন জানতে চাই আপনারা আমাকে কে কত দিতে চান আপনি 10 এর মধ্যে কত দিতে চান আমি প্রথমে নাম্বার দিতে চাই না ওইখান থেকে শুরু আচ্ছা তাহলে আপনার থেকে শুরু করুন স্যার আপনি আমাকে 10 কত দিতে চান প্লিজ এটা ভালো মার্ক দেন আমি আজকে অনেক অনেক কষ্ট করেছি বিশ্বাস করো তুমি যদি ভালো নাম্বার না দাও আমি অনেক কষ্ট পাবো দেখো বিকজ তুমি আমাদের অনেক সেবা করছো আমাকে লেগ পিস দিছো রাইট আমাকে বুড়িন দিয়ে দিছো আমার ফেভারিট সব খাবার আনছো দ্যাটস আমি তোমাকে দিচ্ছি 10 এ 10 থ্যাংক ইউ সো মাচ তো তুমি আমাকে 10 এ কত দিতে চাচ্ছ অনেক অনেক আচ্ছা প্লিজ তুমি দাও না তুমি দাও না তুমি আমাকে 10 এ কত দিতে চাচ্ছ আচ্ছা জয় যেহেতু বললো যে তুমি আমাদেরকে অনেক কি জানি সেবা করেছো তোমাদের পছন্দ খাবার থেকে সে সেবা করা শুরু করেছে তো আমি মনে করি তোমাকে 10 এ 10 দা আর তোমার খাবারগুলো অনেক সুন্দর এবং অনেক তোমাকে 10 এ 10 দিয়ে নিয়েছো থ্যাংক ইউ সো মাচ তুমি অনেক কত দিতে চাও আমি তোমাকে 10 এ আপনাদের লাইক আর কমেন্ট এই ভিডিওতে যে যত পারেন প্লিজ প্লিজ লাইক দেন আর নিচে একটা কমেন্ট যত সম্ভব কমেন্ট করতে থাকেন তাহলে হয়তো আমি জিততে পারি তো গাইস ওরা তো আমাকে মার্ক দিয়ে দিল এখন মার্ক দেওয়ার পালা হচ্ছে তোমাদের তোমাদের যদি মনে হয় যে আজকে আমি মার্ক পাওয়ার যোগ্য তো প্লিজ প্লিজ গাইস লাইক দিয়ে দাও আর এই এপিসোডে যদি আমাকে জিততে চাও তাহলে এই ব্লগে 160,000 লাইক আর 60,000 কমেন্ট করে দিও তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ইয়েস টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ লাভ ইউ গাইস বাই বাই